কিরে আয়, হাফ চন্দন পরে তো আর বিয়ে করতে যাবি না, তার উপর চুলটাও বাঁধতে দিলি না, আমাকে দিয়ে তো বাজে কাজটা করাচ্ছিস। কি দরকার ছিল তোর অন্য কাউকে বিয়ে করার? বাবিনকে ছাড়া তুই ভালো থাকতে পারবি? বাবিন তোকে ফিট করেছে না রে এসব ফালতু কথা বলার জন্য। শোন, ও যেরকম 100টা প্রেম করছে করুক, ওর আর আমার মধ্যে কখনো কিছু ছিল না আর হবেও না। কিচ্ছু ছিল না? বাবিন আর আমি কি কোনোদিন প্রেম করেছি? হ্যাঁ, ও কি কোনোদিন আমায় প্রপোজ করেছে? না, তার কারণ সেটার কোনো দরকারই পড়েনি। তোরা যে দুজন দুজনকে ভালোবাসিস সেটা আমরা সবাই জানতাম। ফালতু কথা হয়ে গেলে বাকি চন্দনটা পড়াবি? একটা কাজ দিয়েছি সেটাও অন্তত ঠিক করে কর। নে বেনারস, সেটা পড়ে আয়, আমার এইটুকু উপকার কর, না হলে অসুবিধা হবে। দেখ তো ঠিক লাগছে কিনা। কি রে, কি দেখছিস তুই? তোকে যেরকম দেখতে লাগে তার চেয়ে একদম অন্যরকম দেখতে লাগছে। কিরকম? তোকে নর্মালি রকে বসা টাইপ দেখতে, কিন্তু আজ ভীষণ ভালো লাগছে। কি বললি তুই? আমাকে রকে বসা টাইপ লাগে? তারা তোর হচ্ছে। কি রে পিহু, শাড়ি পরা হয়ে গেছে? হ্যাঁ। মন্দিরে প্রণাম করেছিস? না, ওটা কি নিয়ম? আমাদের বাড়ির নিয়ম, বিয়ের সাজগোজের আগে মন্দিরে গিয়ে প্রণাম করতে হয়। বাবে বাবে, তুই যদি সত্যি পুরুষ মানুষ হস তাহলে পিউকে তুলে নিয়ে আয়। যাকে তুই ভালোবাসিস তাকে অন্য কেউ নিয়ে যাবে সেটা তুই দেখতে পারবি? তোর লজ্জা করবে না? দেখ বাবি, তুই যদি আমার ছেলে হস তাহলে বেরিয়ে আয়। কোথায় তোর নিজের গরজ থাকার কথাটা আমি চিৎকার করে বলছি, বেরো বলছি। আরে কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস তুই? থাক না মা প্লিজ। কেন থাকবে? তুমি নিজের ইচ্ছা মতো পেপার দেখে পাত্র খুঁজে এক মাসের নোটিশে বিয়ে করতে চলেছ, আর আমরাও তা মেনে নিয়েছি। এখন বাড়ির নিয়ম মানতে তোমার এত অসুবিধা কোথায়? যাও বেরো। চিৎকার কর, কিন্তু কেউ শুনতে পাবে না, গাড়ির কাঁচগুলো বন্ধ করা আছে। এক থাপ্পড় মেরে সালে তোর বাপের নাম ভুলিয়ে দেবো। গাড়ি থামা। আমার আজ 11টায় বিয়ে, তুই আর কি মারছিস আমার সাথে? তোর বিয়েটা আজ হচ্ছে না। এটা কি বাবিন, আমি কিন্তু চলন্ত গাড়ি থেকে ঝাঁপ পারবো বলে দিচ্ছি। গাড়িটা থামা। পারবি না, দরজায় শেয়ারলক করা আছে। আরে আরে, কি কি করছিস নাকি? বাড়াবাড়ি করিস না বিহু। আমি বাড়াবাড়ি করছি? আজ আমার বিয়ে, তুই কোন সাহসে আমায় তুলে নিয়ে এসেছিস বে? হ্যাঁ, সমাজ সেবা করছি রে, সমাজ সেবা। তুই যাকে বিয়ে করতে যাচ্ছিলি তার তো জীবনটা পুরো হেল হয়ে যেত,
তাই তাকে তোর হাত থেকে বাঁচালাম। ইডিয়েট, চল দে। হ্যাঁ, দেখ আছে কিনা। এটা কি? তোকে কতবার বলেছি গাড়িতে বসলে একটা জলের বোতল নিয়ে বসবি, কোনো কথা শুনিস না তুই আমার? তুই তো এবার বলার জন্য ছিলি না। শোন না, এই আমার খিদে পেয়েছে আর জল তেষ্টাও পেয়েছে তো। ঠিক জানিস না কি বললে আমি গাড়ি দাঁড় করাবই। কিন্তু শোন, আমরা এখন তোর বাড়ি থেকে বহু দূরে, আর তুই যদি মনে করিস তুই এখান থেকে পালিয়ে এখন হাঁটতে শুরু করবি, তাহলেও কিন্তু রাত 11টার মধ্যে কোনোভাবেই বাড়ি পৌঁছাতে পারবি না। সুতরাং চান্স নিস না। পিহু ঘরে নেই, কোথায় গেল? মন্দিরে গেল নমস্কার করতে, তারপর থেকে হাওয়া, একটা জলজন্ত মেয়ে কি উবে গেল নাকি? এই মন্দিরে যেতে গেল কেন? আমি পাঠিয়েছিলাম পিহুকে মন্দিরে, আমাদের বাড়ির নিয়ম তো এটা। নিয়ম? কিসের নিয়ম, কোথাকার নিয়ম? আমার তো এরকম কোনো নিয়ম জানা ছিল না। সাজতে বসার আগে ঠাকুর প্রণাম, আমার বিয়ের আগে তো এসব করিনি। তোমাকে তো আর বিয়ের আগে বেনারসি পরে সাজতে হয়নি, তাই না? সে যাই হোক, পিউ উধাও ছুটকে, এ ছুটকে। আচ্ছা আচ্ছা, তুই বল, তোর বন্ধু কাগজে পড়ে একটা ছেলেকে জোগাড় করে বললো যে এক মাসের মধ্যে বিয়ের বন্দোবস্ত করতে হবে, আর এখন কিনা সেই নেই। ভাই ভাই ভাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটা লাল গাড়ি পিউকে পিউকে ধরলো, কে বুঝলাম না, সে খপাত করে ধরে ঝপাং করে গাড়িতে তুলে নিয়ে ধা করে চলে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার বাড়ির সামনে থেকে আমার মেয়েকে নিয়ে লাল গাড়ি? এক মিনিট, কি বললে, লাল গাড়ি? চুটকি, তোরও কি আমার মতো এই গাড়িটা চেনা চেনা মনে হচ্ছে? এই গাড়িটা তো আমার বাড়ির সামনে দিনের পর দিন দাঁড়িয়ে থেকেছে। তাহলে পিউ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পিউ ঠিক আছে। তুমি কি করে জানলে পিউ ঠিক আছে? তোমার এত কনফিডেন্স এলো কোথা থেকে? তুমি কিছু লুকোচ্ছ মায়া? আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, লোকজন সব চলে আসবে। আরে কিছু জানলে বলো। কিচ্ছু জানতে হবে না, আমি এক্ষুনি ছেলের বাড়িতে ফোন করে বলে দিচ্ছি এ বিয়ে ক্যান্সেল। রাত 11টার সময় লগ্ন, কি করে জানলে পিহু 11টার আগে ফিরবে না? মায়া কিছু বলবে না দাদা, আমি বলছি আমার বাবি পিহুকে নিয়ে গেছে, এই বিয়েটা হবে না। এটা কি সিনেমা হচ্ছে নাকি? তোমরা দুটো মা না, আদর দিয়ে এই ছেলে মেয়ে দুটোকে বাঁদর বানিয়েছ। আমি মানবো না, আমি মানবো না, এই ছেলে মেয়ে দুটোকে আমি হাজতে পাঠাবো। আরে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি, নিজের ছেলে মেয়েকে হাজতে দেবে? হ্যাঁ তাই দেব। তুমি তুমি ফোন করে একুনি এই বিয়েটা ক্যান্সেল করো, আমি চললাম পুলিশ ডাকতে। শুট, থামো তো, আপনার পুলিশের ক্ষমতা নেই ওদেরকে ধরার। এই মায়া কিছু চিন্তা করিস না তো, আপাতত বিয়েটা বন্ধ কর, আমাকে আবার বউ বরণের ব্যবস্থা করতে হবে। আমি দেখছি এখন তোমাদের বাড়িতে বউ বরণ হবে না ওরা হাজতে যাবে। শোন, আমি গিয়ে দেখছি, চা ঘুগনি বিস্কুট যা পাবো নিয়ে আসছি, কিন্তু তুই তুই কিন্তু গাড়ি থেকে খবরদার নামবি না পিহু, ঠিক আছে? নামবি না কিন্তু। দাদা একটা জল দিন তো। এই একটা জল দে। আর খাবারে কি কি আছে? চা ঘুগনি আর এই বিস্কিট গুলো। বস একটা ঘুগনি আর চা। আপনারা কারা
এভাবে বেনারসি শাড়ি পরে আবার হাফ চন্দন। এই ছেলেটা আমার বিয়ের মণ্ডপ থেকে নিয়ে পালিয়েছে। আরে না না, আসলে আমাদের পাড়ায় একটা নাটক আছে, সেই জন্য এরকম সেজে গুজে আর কি। নাটক? তাই বলুন, আমি তো ঘাবড়েই গেছিলাম। দিন চা ঘুগনি। দাদা আরেকটা চা দেবেন তো? হ্যাঁ এই নিন। কি করছিস? বাপরে বাপ, দেখছেন তাহলে ভালো করে দেখুন, দেখুন একদম না। কি করছিস, কি করছিস টা কি তুই? আগে তুই বল, তুই ভুল করেছিস আমাকে এইভাবে নিয়ে এসে? বেশ করেছি, আমি রাস্তায় দাঁড়িয়ে শাড়ি খুলে ফেলবো, আমার এমনিতেই হেভি গরম লাগছে। এই নানা ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা কর, আমায় ক্ষমা, ক্ষমা করে দিয়েছি, বলছি তো ক্ষমা করে দিয়েছি। পায়ে কেন পড়ছিস? ওই হ্যালো, তোর পায়ে কে পড়ছে? কার একটা মানিব্যাগ গাড়ির তলায় পড়েছিল, সেটাই তুলছিলাম। তুই আজকাল মানিব্যাগও চুরি করছিস? মেয়ে মানি ব্যাগ সব চুরি করছিস তুই? থামবি, এতে কিছুই তো নেই, কিছু টাকা আর একটা কাগজ আছে, ক্রেডিট কার্ড থাকলে তাও জানা যেত এটা কার। এই শোন, এই যার বলে তুই পরে দিবি তাকে, আমাকে সন্ধ্যার আগে তুই বাড়ি ছেড়ে দিয়ে আসবি, চল। এই শোন, তোকে সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছে দেবো বলে এত দূর গাড়িতে চাপিয়ে নিয়ে আসিনি। হ্যাঁ এই আমি রেগে গেলে না তোর বাবা আমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবে। প্রথমত এই গোটা চত্বরে কোথাও আমার বাপকে পাবি না। দ্বিতীয়ত তুই যেটাকে কাগজ বললি ওটা অ্যাকচুয়ালি একটা চিঠি। তুই নাকি এত গোয়েন্দা গল্প করেছিস, কিচ্ছু তো লাভ হয়নি। আর পুলিশ, তুই নাকি পুলিশ অফিসারের মেয়ে, এই তো তার চ্যামেরা। কিসে চিঠি এটা দেখা, দেখা না, দেখা দেখা না, দেখা না। এই কি আছে এতে? পর পর, আরে কোনো এক সীমা লিখেছে অমিতকে, লিখেছে যে সে অমিতকে বিয়ে করতে পারবে না, অথচ কথা দিচ্ছে সেও কোনোদিন অন্য কাউকে বিয়ে করবে না। অমিত যেন ভালো থাকে। কি হলো, হাসছিস কেন? What's so funny? কোনোদিন বিয়ে করবে না, সব ফালতু কথা। আই এম ড্যাম শিওর এই চিঠিটা লেখার পর ও ডেফিনেটলি অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল। হ্যাঁ ঠিকই বলেছিস, সব মেয়েরাই তো তোর মতো হয়। এ আমার মতো না রে, আমি ওসব প্রেম করে বিয়ে করিনি, আমি কাগজে সম্বন্ধ দেখে বিয়ে করছি। কি বললি, তুই কখনো কাউকে ভালোবাসিসনি? না। জঘন্য, এই মেয়েগুলো সব জঘন্য হয়। আর বোকা অমিত, আজও মানি ব্যাগে চিঠিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না, আমি আজই অমিতকে গিয়ে চিঠিটা ফেরত দেবো, আর এও বলে আসবো এসব চিঠি রেখে দেওয়ার কোনো মানি হয় না, জাস্ট কোনো মানে হয় না। কিরে তোর গোয়েন্দাগিরি এখানেই শেষ? এই দেখ, এখানে শুধু সীমার অ্যাড্রেস আছে, অমিতের অ্যাড্রেসটা মুছে গেছে। হ্যাঁ তো ঠিক আছে, সীমার বাড়িতে যাবো, কি ওর বড়ের সামনে দাঁড়িয়ে বউয়ের কীর্তি ফাঁস করে আসবো আজ। তুই দেখ, এই
তুই কি আজকে সবার পেছনে কাটি করতে বেরিয়েছিস? আমার ভালো লাগছে, আমি বাড়ি যাবো, প্লিজ আমার বাড়ি ছেড়ে দিয়ে আসবি, চল। শোন, আমার দিকে তাকা। দেখ, তুই তো আজ অবধি কারোর জন্য কোনো ভালো কাজটা করিসনি, আমিও করিনি, মানছি। দেখ, এই মানি ব্যাগটা আমাদের হাতে এসেছে, চলো এটা আমরা ফিরিয়ে দিয়ে আসি। এর মধ্যে এতগুলো টাকা আছে, আর তাছাড়া এই চিঠিটা হারিয়ে লোকটা নিশ্চয়ই খুব একটা ভালো নেই, চল এটা আমরা ফিরিয়ে দিয়ে আসি। তারপর না হয় আমি তোকে 11টার মধ্যে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তোর গাড়িতে তোর ব্যাকপ্যাক যেখানে থাকে সেখানে আছে, নাকি আমার বিয়ের দুঃখে ফেলে দিয়েছিস? যেটা যেখানে ছিল সেখানেই আছে। খুব ভালো, কিডন্যাপ তো করলি, কিন্তু এটা দেখলি না যে আমার পায়ে কোনো জুতো নেই? তোর ব্যাকপ্যাকে নিশ্চয়ই স্নিকার্স থাকবে। সরি রে পিউ, আমি না এটা একদম ভাবিনি। হ্যাঁ, খুব স্বাভাবিক। চ, তোর সীমাকে গিয়ে খুঁজি। যে দেখলি একটা মেয়ের চিঠি, অমনি দেখতে হবে না যে কে। এটাই তোর আসল উদ্দেশ্য, তাই না? আরে চিঠিটা ঠিক করে দেখ, এটা একটা ঠাকুমা লেগে গেছে, কোনো মেয়ে না। পিউ, হোয়াটস রং উইথ ইউ? শাট আপ। জলটা। হ্যালো, শুনুন, আমার মেয়ের আজকে বিয়ে। ওকে নিয়ে আমার পাশের বাড়ির ছেলেটা পালিয়েছে, ওদের যেভাবেই হোক ধরে নিয়ে আসো। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের মানুষ করার দায়িত্ব আমাদের নয়। আপনি বরঞ্চ আপনার আত্মীয় স্বজনদের বলুন আর একদিন সেজে গুজে আসতে। চুপ! আমি বিশ্বনাথ ভট্টাচার্য বলছি। তোমার একটা ইশারায় তুমি সুন্দরবনে ট্রান্সফার হয়ে যাবে, সারা জীবন শুধু বাঘের বাচ্চা গুনবে। সরি স্যার, ভুল হয়ে গেছে, আমি আপনার মেয়েকে দৌড়ে দৌড়ে ধরে আনবো। তাই যেন হয়। দৌড়ে দৌড়ে ধরে আনো। এখন দৌড়তে হবে, দৌড়ে দৌড়ে ধরতে হবে, দৌড়ে দৌড়ে। স্যার, ও স্যার, আপনি যে বললেন ছেলে মেয়ে দুটোকে দৌড়ে দৌড়ে ধরতে যাবেন, কোথায়? এ তো দৌড়চ্ছি। হ্যাঁ, গেল গেল গেল, সব ফুসকে গেল। সবাই বোধহয় ভাত ঘুম দিচ্ছে, বুঝলি? কি ভাগ্যিস ঘুম হচ্ছে, নাহলে বেনারসি পড়া মেয়ে দেখতে লোকে ভিড় করতো। বোঝ তাহলে। ওই তোই বাড়িটা, আগে ঠিকানা ভালো করে দেখতে শেখ। এই নাকি তুই পুলিশ অফিসারের মেয়ে, তোর বাবা কি তোকে কিছুই শেখায়নি? শিখিয়েছে তো, কেউ বেশি কথা বললে তাকে এক থাপ্পড় মেরে কি করে চুপ করাতে হয়। সেটাই তো পারবি, চলো এই বাড়িটা দেখি। সীমা মুখার্জি, তোমরা সীমা মুখার্জি কেউ হও নাকি? না, ওনার একটা জিনিস দিতে এসেছি আমরা। কিন্তু ও তো অনেকদিন আগে চন্দননগরের একটা আশ্রমে চলে গেছে। চন্দননগর? সে তো অনেক দূর। না না, এখান থেকে বাসে করে মাত্র 1 ঘন্টা লাগে। আচ্ছা,
অ্যাড্রেসটা? হ্যাঁ, এই নিন। থ্যাংক ইউ, আমাদের এক্ষুনি যেতে হবে। সিট বেল্টটা বাঁধ, এবার গাড়ি উড়িয়ে নিয়ে যাবো। আমি কি করলাম? তোর পেট খারাপ কি আমার জন্য হয়েছে নাকি? যত দোষ সব আমারই। কোথায়? যাক, একটা পাপ কমলো। কি বললি? না মানে আমি তোকে না আনলেও তোর বিয়েটা আজ কোনো মতেই হতো না। বাথরুমে বসে বসে তার বিয়ে করা যায় না? ভাবি আমি শাড়ি পরে আর পারছি না। বাবা, পিহু পারে না এমনও কিছু আছে তাহলে? বার খাওয়াস না তো, আবার মার খাবি। আমরা আশ্রমে যাই, যে কাজটা করতে এসেছি সেটা গিয়ে করি। চ কি চাই? আচ্ছা, এখানে সীমা মুখার্জি নামে কেউ থাকেন? হ্যাঁ থাকেন। ওনার ঘরটা একবার বলবেন, আমরা যাব। সোজা এটা দিয়ে একদম বাইরে বেরিয়ে যান। হ্যাঁ, উনি ভুলভাল লোকের সঙ্গে দেখা করেন না। এই কাকে ভুলভাল মনে হচ্ছে আপনার? চুপ, বিয়ের মণ্ডপ থেকে পালানোকে স্নিগ্ধার, তাই তো? হ্যাঁ, এখানে আশ্রমে কারো একটা নাম জোগাড় করে ঘাপটি মারতে চাইছো? এ ঘাপটি নয়, এমন রামকালান কেলাবো না, ভুলভাল বলে বেরিয়ে যাবে। ছি 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 ছি, মুখের কি ভাষা! এইসব মেয়ের বিয়ে হয়, বর বেঁচে গেছে যাত্রা। হ্যাঁ শুনুন, আমাদের কাছে ওনার একটা জিনিস আছে, সেটা দিয়েই আমরা চলে যাব। হবে না, বললাম না উনি কার সঙ্গে দেখা করেন না, পুলিশ কেস নিয়ে ঘুরছেন। যান যান যান, সে বাড়ি চলে যান, যান দেখি। দাদা আপনি কিন্তু ভুল বুঝছেন। আমার বুঝতে কিছু ভুল হয় না, আমি পোর খাওয়া লোক। বিয়ের রাতে বউ পালনে কেস, সব বোঝা আছে। বাথরুম ওসব করে কোনো লাভ হবে না, দরকার হয় মাঠে যাও, যাও মাঠ আছে, বেরো এখান থেকে। এতটা পাশে শুলি না, মানে ঝোপ থেকে এসে একটু দূরে থাকলেই পারতিস। আমি অনেক কষ্ট পাচ্ছি আর তুই মজা নিচ্ছিস। এই তোকে সিরিয়াসলি খুব কষ্ট হচ্ছে, তাহলে বল বাড়ি ফিরে যাবি? না ঠিক আছে, সীমার সাথে দেখা না করে কোথাও যাব না। ওই রিসেপশনের লোকটার 118। এবার বুঝতে পারছি তুই একদম ঠিক হয়ে গেছিস, কিন্তু ম্যাডাম ভেতরে যাবো কি করে? লোকটা তো আবার পুলিশ ডাকবে। ওই গেটের কাছে লোকটাকে দেখতে পাচ্ছিস? ও খুব কাজের, আমাকে নুন চিনি জল এনে দিল। কি বলিস, এ তো পুরো চুমু, এক্ষুনি চল আমার সাথে। চল।
তাড়াতাড়ি ফিরিস কিন্তু, যা। দাদা, দাদা ধন্যবাদ, দাদা ধন্যবাদ, আপনি নুন চিনির জল দিলেন বলেই মেয়েটাকে এই যাত্রায় বাঁচানো গেল। সত্যি আপনার মতো দয়াশীল মানুষ আমি জীবনে দেখিনি, জীবনে না। ধন্য আপনি, এই ভর দুপুর বেলায় আপনি একটা গ্লাস জোগাড় করে ফেললেন, শুধু তাই নয় জল নুন চিনি সব জোগাড় করে ফেললেন। না, আমার স্থির বিশ্বাস আপনি আমাদের সাহায্য করতে পারবেন। দেখুন না দাদা, একটি বার শুধু ভেতরে গিয়ে সীমা মুখুজিকে বলুন না যে আমরা ওনাকে একটা চিঠি দিতে এসেছি, এইটুকু করে দিন প্লিজ। না না না, তা কি করে, দিদি ভাই রাগ করবে, আর তারপরে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। ও এক সেকেন্ড, কি এই 50 টাকা রাখো, বকা খেলে আরো দেব, আর এইটুকু ব্যাপারের জন্য তোমার চাকরিটা যে যাবে না সেটা তুমিও খুব ভালো করে জানো। ঠিক আছে, চিঠিটা নিয়ে যাবেন না, একেবারে ভুলে গেছি গো, টাকা পেয়ে গেছি তো। কি বলিস, হয়ে যাবে না? তুই জানার প্রশংসা করলি, ওনার তো ডানা গজে গেছে, দেখবি আমাদের পাচুদা উড়ে উড়ে গিয়ে চিঠিটা পৌঁছে দিয়ে এসেছে। পুরো কবুতর যা যা যা, কবুতর যা যা যা। দিদি ভাই, দুটি ছেলে মেয়েছে, তারা আপনার সঙ্গে দেখা না করে যাবে না বলছে, এই চিঠিটা এনেছে। চিঠিটা পৌঁছে দেবে বল। পৌঁছে দেবে মানে? তুই শুধু 10 কাউন্ট কর, দেখবি পাচুদা আসবে, তারপর আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে ভেতরে। ওকে, কাউন্ট কর, 1 2 3 4 5। এইভাবে কে কাউন্ট করে বে, ঠিক করে কাউন্ট কর। আমি করছি তো, 1 টিক টিক 2। শোনো, তোমরা বাড়ি চলে যাও, দিদিমণি তোমাদের চিঠিটা ওই দেখলেন না, তুমি নিয়ে যাও। আর শোনো, এইভাবে এই পোশাক পরে বাইরে থাকা ঠিক নয়, যাও যাও বাড়ি যাও। না, আমরা এখান থেকে কোথাও যাব না, যাও তুমি তোমার দিদিমণিকে গিয়ে বলে দাও। আমরা যদি না খেতে পেয়ে মরে যাই তাহলে তো খবরটা দিয়ে আসতে হবে না বাড়িতে, আর আমার তো বিয়েও হবে না। এই চিঠিটা যতক্ষণ না ঠিক জায়গায় পৌঁছাতে পারছি ততক্ষণ আমি ঠিক করেছি বিয়েও করবো না। রাম রাম, আবার এইসব কি কথা বলেছ? চল আমরা গাড়িতে গিয়ে বসি। না না, তুই এখানে বস বস, আরেকবার ট্রাই করি, দাঁড়া। কিন্তু যাবে, চিঠিটা নিয়ে যাবে পাচুদা, বস। দুজন বাঁচে দূরে, চিরকুটেতে লিখছে সময় মন কেমনের সুরে।
দেখে দাও সেই চিঠি, আজ এতদিন পর এখনো এই চিঠির অস্তিত্ব আছে, তাহলে কেন আসুনি? কেন সেদিন আমায় নিয়ে যেতে আসুনি? কি ভাবছি আমি, কেন ভাবছি? মাঝে এতগুলো বছর চলে গেছে, হয়তো আজ তোমার বড় সংসার, তুমি সুখে আছো, কিন্তু এই চিঠি বড় যত্নে রেখেছ তুমি, ভালোই আছো, তুমি আছো, এই বেশ। তাহলে কি এরা তোমার ছেলে মেয়ে? এই চিঠির হিসেব বুঝে নিতে এসেছে। শোনো, তোমাদের ডাক পড়েছে, মানি ব্যাগটা চেক। এই আবার তোমরা, এক্ষুনি পুলিশ যাবো, এক্ষুনি। কি হলো? কি দিদি উনি ওদের ডেকে পাঠিয়েছে জানো? একটু বুঝে শুনে পুলিশ ডেকো। এই চলো তো। দেখে তো মনে হচ্ছে পালিয়ে এসেছ। এই চিঠিটা কোথা থেকে পেয়েছ তোমরা? সরি আন্টি, আসলে এই মানি ব্যাগটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম, তাই এটা কার জানতে আমাকে চিঠিটা পড়তে হয়েছিল। এটা আমার না, এই মানি ব্যাগের মালিক হয়তো অমিত দত্ত, তবে চিঠিটা আমারই লেখা। কিন্তু সে তো কবেই, অনেকদিন আগেই অন্য ঠিকানায় পৌঁছে গেছে। আচ্ছা তাহলে আমরা আসছি। না, আমি একটু আগে বসবো,
বেশ বসো, তুমিও বসো। তোমার পোশাকটা তো বেশ রহস্যজনক। আজ আমার 11টায় বিয়ে, এই ছেলেটা আমাকে নিয়ে পালিয়েছে। বাবা কি ভীষণ সাহস তো তোমার, ভালোবাসো? না না, আমরা কেউ কাউকে ভালোবাসি না। ও জাস্ট চাইছিল না যাতে আমার বিয়েটা হোক। আমি বিয়ের পর তো ব্যাঙ্গালোর চলে যেতাম, তাই ওটার সহ্য হচ্ছিল না। কি এটা ঠিক কথা নাকি? একদম ঠিক। ওকে দেখেছেন, যা জিনিস, কেউ ওকে বিয়ে করবে না। রিসেপশনের লোকটাও সেটা খুব ভালো করে বুঝে গেছে। এই তো আমরা এখন বাড়ি ফিরবো, তখন ওর হবু বর আমার কাছে এসে ধন্যবাদ জানিয়ে যাবে। এটাই তো পারিস। তোমরা নাকি একে অপরকে ভালোবাসো না? না। আচ্ছা সীমান্তে, তুমি বলো তো, তুমি ওই চিঠিতে ভুলভাল কেন লিখেছিলে? এবার বুঝেছি, তোমরা তাহলে সত্যিটা কি সেটা জানতে এসেছো। হ্যাঁ আন্টি, সত্যিটা কি? আমি কোনোদিন কাউকেই বিয়ে করিনি। মা মারা যাওয়ার পর এখানেই আছি, ভালো আছি, এটাই সত্যি। ভালোবাসো যখন, তখন বিয়ে কেন করনি? সে অনেক কথা আমরা শুনতে চাই। আজ না, তোমাদের বাড়ির লোকেরা নিশ্চয়ই খুব চিন্তা করছে তোমাদের জন্য। না আন্টি, ও যে আমার সাথে আছে সেটা ওর মা জানে। কি সাংঘাতিক! এই জন্য আমাকে মা বলেছিল মন্দির যেতে। সারাটা জীবন মা তোকে সাপোর্ট করে গেল, সিরিয়াসলি। কিন্তু আমার ক্ষেত্রে গল্পটা একদম অন্যরকম ছিল। আমার বাবা ছিলেন না তো, আর এখন আর্থারাইটিসে পাগল গেছে। তখন সারা পাড়া দৌড়ে বেড়াতাম, কি জ্বালিয়েছি যে পাড়ার লোক ছিল একটা সময়। আপনি নাকি বলেছেন যে আপনার কলেজে মেয়েদের অঙ্ক করতে আপনি দেবেন না, তার মানে তাই আপনাকে আমি কষ্ট পেতে হলো। বলছিলাম যে মাস্টারমশাই, আজকাল তো মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম না, বুঝেছেন? এই রোজ যাতায়াতের পথে আপনি কোথায় কখন হোঁচট খাবেন, হাত পা ভেঙে যাবে, সেটা কি ভালো হবে বলুন? ভালো হবে মানে? দাঁড়াও,
আমি তোমার বাড়িতে যাচ্ছি, তোমার পড়াশোনা কি করে বন্ধ করতে হয় তার ব্যবস্থা আমি করেই ছাড়ব। আমি চিনি, আপনার বাড়ি চিনি, আপনার মেয়েকে চিনি, আপনার ছেলেকে চিনি, আপনার স্ত্রীকে চিনি, আর এক্ষুনি আপনি যেখান থেকে এলেন তাকেও চিনি। হ্যাঁ, বলছিলাম মাস্টারমশাই, ভর্তি করে দিন না কলেজে, এরকম করছেন কেন আপনি? আমি কথা দিচ্ছি, কলেজে সব কটা ছেলের থেকে বেশি নাম্বার আমি পাবো। ঠিক আছে ঠিক আছে, কালকে কলেজে চলে এসো, তোমার ভর্তির ব্যবস্থা আমি করে দিচ্ছি। তবে হ্যাঁ, যদি পরীক্ষার রেজাল্ট তুমি ভালো না করো তাহলে কিন্তু একেবারে আউট করে দেবো। হ্যাঁ মাস্টারমশাই, আপনার আশীর্বাদ থাকলেই ভালো হবে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। না, এটা আমি কিছুতেই মানতে পারবো না। কলেজে গিয়ে আমাদের বাড়ির মেয়ে এক গাদা ছেলের সঙ্গে একই ক্লাসে শুধু একা পড়াশোনা করবে, এটা হতেই পারে না। দাদা, ওর যে পড়াশোনা করার ভীষণ ইচ্ছে। আচ্ছা, কলেজ এটা মানলো কি করে? আমি পড়াশোনায় ভালো না, মানে প্রিন্সিপাল স্যার কি ভালো বড় মামা ভাবতে পারবে না তুমি। শোন, তোকে আমাকে চিনাস না, আমি তোকে হারে হারে চিনি। একটা কলেজ তার নিয়ম বদলে দিল তোকে ভর্তি করার জন্য। এই আমি দুদিন আগে গিয়েও খবর নিয়ে এসেছি, বুঝছিস? ওই কলেজে মেয়েদের সায়েন্সে পড়ানোর কোনো সুযোগই নেই। এতই যখন চেনো তখন এটা বলো তো যে তুমি কেন রোজ দুপুরবেলা কলেজে ঘুরঘুর করো? হ্যাঁ জানো বড় মামা, কলেজে রোজ যায় দুপুরবেলা একটা মেয়ের পেছনে ঘুরঘুর করার জন্য। এই ছোট, ও কি বলছে? তুই সীমার কথা এসব বিশ্বাস করছ? আচ্ছা, ও ও মাথায় কিছু আছে বড় মামা? আছে, ওর মাথায় আছে। ওর মতো ভালো নম্বর এ বংশে আগে কেউ পায়নি। তবে আমার সমস্যা কিন্তু অন্যখানে, ওর যোগ্যতা নিয়ে নয়। আমার সমস্যা হলো ওর কলেজে, ওর ক্লাসে ও একাই মেয়ে, আর কোনো মেয়ে থাকবে না, এটাই আমাকে ভাবাচ্ছে। দাদা, বলছিলাম ওর বাবারও খুব ইচ্ছে ছিল যে ও পড়াশোনা করে। হ্যাঁ বড় মামা, পড়াও, হ্যাঁ পড়াও পড়াও। শোনো, আমি বলে রাখছি, এই মেয়ে কলেজে গিয়ে না ছেলে চড়িয়ে বেড়াবে একদম। হ্যাঁ ছোট, আমাদের সীমা ওই ধরনের কোনো কাজ কোনোদিন করেনি, করবেও না। ওর যত বদমাইশি ওর লেখাপড়া নিয়ে, ওর জেদটা তো আমাদের মানতেই হবে। দাদা তুমি ভুল করছো, তুমি ভুলেও কিন্তু ওর কথা রাজি হও না। দাদা দেখ ছোট, ছোটবেলা থেকে আমার পড়াশোনা করার তো খুব ইচ্ছে ছিল, হলো না। অভাব অনটন, টাকা পয়সা নেই। তারপর যখন অবস্থা একটু ফিরলো আমি তোকে নিয়ে পড়লাম, কিন্তু তুই পড়াশোনার দিকে খেসলি না। কিন্তু আমাদের সীমা, ওকে দেখে কিন্তু আমার সত্যিই ভালো লাগে। ছোট্টবেলা থেকে পড়াশোনাটা ও কি যত্নের সঙ্গে করে। ঠিক আছে, ওকে কলেজে পড়ার পারমিশন আমি দিলাম। তবে হ্যাঁ, যদি এমন কিছু আমি শুনি যে তুমি পরিবারের অসম্মান করেছো, তাহলে কিন্তু আমি তোমার বাড়ি থেকে বার করে দেবো। আমি তোমায় কোনোদিনও নিরাশ করবো না বড় মামা। এই এই থাক থাক থাক। ছোট মামা, আমাকে আটকানো তোমার কম নয়। বাবা, তুমি তো খুব স্মার্ট ছিলে সীমা আন্টি। তোরা স্মার্ট বলছিস, আর আমাকে তখন লোকে চুরি পাকা বলতো। আচ্ছা তাহলে অমিত দত্ত কখন এলো? ইডিয়েট, কলেজে স্যার ছিল নিশ্চয়ই। কি ও, আমি ভেবেছিলাম তোর আর আমার মতো পাশাপাশি বাড়িতে থাকতো। তোর আর আমার মতো কি, সীমা আন্টির ভাগ্য ভালো যে জন্মানোর পর থেকে তোর মতো একটা পাবলিককে ঝেলতে হয়নি। ঝেলতেটা কি? আন্টি, তুমি ওর মুখের ভাষা শুনলে পুরো অজ্ঞান হয়ে যাবে। আচ্ছা,
তোরা কিরম সব সময় ঝগড়া করিস? ও করে। তুমি হেসো না সীমা আন্টি, তুমি বলো তুমি অমিত দত্তকে কি করে খুঁজে পেলে? প্রচন্ড বকুনির মধ্যে। আসবো স্যার। এসো। আমার ক্লাসের পড়া কি তোমার মাথায় ঢোকে না? ঢোকে কিন্তু। তাহলে এটা কি, তুমি কিভাবে এই কলেজে চান্স পেয়েছো সেই গল্পটা আমি জানি, তাহলে পড়াশোনায় মন নেই কেন? আমি ফাঁকি দিই না স্যার। সেটা তোমার রেজাল্ট দেখেই বোঝা যাচ্ছে। স্যার 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 প্লিজ একটু দাঁড়ান স্যার। কি দরকার? আমাকে ত্রিকোণমিতি একটু বুঝিয়ে দিন না স্যার, বুঝতে পারছি না একদম। আমার বাড়িতে কলেজের অন্য ছাত্ররা পড়তে আসে, চাইলে তুমি আসতে পারো। স্যার স্যার আমার বাড়ি থেকে না বাইরে পড়ার জন্য টাকা দেয় না। আমি পড়ানোর জন্য টাকা নিই না। Solve it. স্যার আমি তো এখানে ত্রিকোণমিতি করতে এসেছি। আমার ক্লাস আমার নিয়ম, পছন্দ হলে সলভ করো না হলে দরজা খোলা আছে। বাবা, অমিত স্যারের কি রেলা ছিল? ওই জন্যই তো প্রেমে পড়লাম। আচ্ছা তুমি কি করে বুঝলে যে তুমি প্রেমে পড়েছো? মনে হতো রোজ স্যারের সঙ্গে গিয়ে দেখা করি, অঙ্ক কেন, তখন মনে হতো স্যারের জন্য সব সাবজেক্টে আমি 100-100 পেতে পারি, স্যারের জন্য টিফিন বানিয়ে নিয়ে যাওয়া, একা থাকতো, রান্না করার কেউ ছিল না, সেটা ভেবে আধেক দিন আমার খাওয়াই হতো না। স্যার স্যার হঠাৎ এরকম অসময়ে আপনি শুয়ে আছেন এভাবে? কিছু না, ওই শরীরটা একটু। কিছু খেয়েছেন? কিছু খেয়েছেন? ফাঁকি দিয়ে রান্না করলে কিন্তু কোনো এক্সট্রা নম্বর নেই সীমা। আমার রেজাল্ট আর কখনো খারাপ হবে না, সেটা আপনি দেখে নেবেন। আর খাবারটা ঠান্ডা করে খেলে কিন্তু আপনার জন্য ভালো হবে না। আমার বাড়িতে কিন্তু আমার নিয়ম চলে। কখনো কখনো নিয়ম ভাঙা ভালো, আর আপনার ভালোর জন্য আমি যে কোনো নিয়ম ভাঙতে পারি।
কি আবার ফেল তো? আপনি খুব ভালো করেই জানেন যে আমি আর কখনো ফেল করব না। পুরো কলেজের মধ্যে তুমি প্রথম হয়েছো সীমা, এই খবরটা আমি অনেক আগেই পেয়েছি। যাই হোক, এবার কি করবে ভাবছো বলো? স্কুলে পড়াবো। বর্ধমানের স্কুলে পড়াবে? বর্ধমান আমার ট্রান্সফার হয়ে গেছে বর্ধমানে, তাই ভাবলাম আমার জ্বর হলে কে আমাকে বকে ধমকে খাওয়াবে, কে শাসন করবে। তুমি কাছাকাছি থাকলে আমাকে শাসন করার একজন লোক তো থাকবে। আপনার সঙ্গে আমি জাহান্নামেও যেতে পারি, বর্তমান তো পঞ্চার। কিন্তু তোমার বাড়ি? আপনি আছেন তো, বাড়ির কথা কে ভাবছে? আছি যে সেটা কি বলে দিতে হবে? ভাবা যাচ্ছে না, তুমি অমিত স্যারের মুখের উপরে বলে দিলে, তোমার ভয় করলো না? কাউকে ভালোবাসলে আর ভয় কাজ করে না। ছাড়, তুই বুঝবি না। একটু একটু বুঝছি আমি। না, ভয় করতো না, জানি না কেন, কখন, কিভাবে অমিত স্যারকে আমি সব বলতে পারতাম। খুব কাছের মানুষ মনে হতো। আচ্ছা আন্টি, অমিত স্যার তো কখনো তোমাকে আই লাভ ইউ বলেনি? বলেছিল। ওই যে হাসি মুখে বকা মেনে নেওয়া, আর কারো সাথে ছিল অমিত স্যারকে বকবে, তারপর আমার বর্ধমানে গিয়ে পড়াতে বলা, এটাই তো ভালোবাসা। তোমরা বুঝি ভালোবাসলে বলে দাও, দরজা অব্দি যখন ছাড়তে যেত, তার সে যতই ছাত্র থাকুক না কেন ঘরে, আমার সাফল্যে সব থেকে বেশি খুশি হতো, আমার পছন্দের খাবার মনে রাখত। একবার তো আমি চমকেই গেছিলাম। বল চেংরা, তা সীমা কই রে? সীমা এই তো এসে গেছি, কি হয়েছে বলো? কি ট্যাংরা মাছ এনেছো? আমি আনিনি, হয়তো ছোট এনেছে। দেখ কি বলছো, ছোট মামা আমার পছন্দের মাছ এনেছে? তুমি আনোনি, তাহলে বাজারের ছেলেটা যে বললো তুমি কিনেছো, আনতে ভুলে গেছো, তাই তো দিয়ে গেল। দিয়ে গেল? তাহলে ভুল করেছে। মানে 100% কেউ ভুল করেছে, আমি কিনিনি। খেতো নে, আমাদের কপালে আজ এটা ঝুলছিল, আর রান্নাটাও নিশ্চয়ই ভালো হবে, খেয়ে নে। এই আর দিস না। এ বাবা, কার জিনিস কে জানে? মাছটা যে কিনেছে, বেছে বেছে ডিম ভর্তি কিনেছে। এরকম ভুল কে বললো বলতো? এরকম ভুল মাঝে মাঝে হওয়া ভালো। আমি খালি ভাবছি, তোদের বাড়িতে তো খালি তুই এই মাছটা খেতে ভালোবাসিস, তাও আবার ডিম শুদ্ধ। সবকিছু জেনে কে এইসব ভুল করবে বল? দেখ আবার কেউ ইচ্ছে করে ভালোবেসে তোকে সব পাঠিয়েছে। গোয়েন্দাগিরি বন্ধ করে বাড়িতে গিয়ে অঙ্কগুলো করো। আজকে তোমাদের সকলের ছুটি, যাও বাড়ি যাও, সবাই অঙ্কগুলো করে আনবে।
ম্যাচটা ভালো ছিল, পরের দিন রান্না করে আনবো। আজকেই আনা উচিত ছিল। সবটা খেয়ে ফেলেছি। পিহু, তোর মনে আছে তুই একবার তোর ঠাকুমার তৈরি আচার আমাকে দিয়ে দিয়েছিলি? তারপর তোর বাবা বাড়িতে এসে শিশিটা দেখে বলছে, শিশিটা কিরকম চেনা চেনা লাগছে। আচ্ছা কটা বাজে? তোরা তো কিছু খাসও নি। 10টা। তুই যদি বলিস আমি তোকে বাড়ি ছেড়ে দিতে পারি। চুপ কর, পুরো গল্প না শুনে আমি কোথাও যাবো না। গল্প শোনার জন্য বিয়ে বন্ধ? হায় ভগবান, আমাদের খিদে পেয়েছে, কিন্তু আগে পুরো গল্পটা শুনবো। আচ্ছা আন্টি, তুমি এত ভালোবাসতে তাহলে বিয়েটা কেন করলে না? কারণ তোমার মতো কেউ আমাকে জোর করে তুলে নিয়ে গেল না, তাই বিয়েটাও হলো না। কিন্তু অমিত স্যার তো পুরো হিরোর মতো ছিল, তাহলে হিরোই ছিল। তুই বর্ধমানে চাকরি করতে যাবি আর আমাদের কিছু বলবার প্রয়োজনই মনে করলি না? আরে আমি তো তোমাদের আগেই বলেছিলাম বাবা, তোমরা তোমরা কেউ তো আমার কথা শুনলেই না। কিরে দিদি, জামাইবাবু কি এটাও চেয়েছিল নাকি রে? হ্যাঁ, যে তোর মেয়ে কাউকে কিছু না জানিয়ে একবারে বর্ধমানে গিয়ে পড়ানোর সিদ্ধান্ত নি না? বাবা বাবা বাবা, আবার আবার সেটা আমাদের ওই পোস্ট অফিসের লোকেদের কাছ থেকে শুনতে হবে। তুই আমাকেও বলতে পারলি না? হ্যাঁ, সময় হলেই বলতাম। আবার মুখে মুখে কথা ধর। জেদ দেখেছো? হ্যাঁ, আরে একটু মাথা নিচু করতে শেখে নি। হ্যাঁ, কি মুশকিল ভুল করবি তো? এই মাথা নিচু করে দাঁড়া, মাথা নিচু করে দাঁড়া। মাথা নিচু করার মতো আমি কিছু করিনি। চুপ কর, একদম চুপ। ক্ষমা করে দে আমায়, ক্ষমা করে দে। আমার অন্যায় হয়েছিল তোকে লেখাপড়া শেখানো, অন্যায় হয়েছিল আমার। কোথায় যাচ্ছ? মরতে। স্যার, আমাকে বর্ধমানে একটা বাড়ি খুঁজে দেবেন, আমি আজ থেকেই থাকতে চাই। কি হয়েছে? বর্ধমানে চাকরি তো পরের মাস থেকে। আমি এখন থেকেই থাকতে চাই, আপনি খুঁজে দিতে পারবেন কিনা বলুন। এরকম হটকারিতা করতে নেই সীমা, বাড়ির লোকের সঙ্গে কথা বলে ওদেরকে রাজি করা। আমি হটকারিতা করছি না। ঠিক আছে, আপনাকে কিছু করতে হবে না আমার জন্য। সীমা, এ কি কি হয়েছে এটা? বর্ধমানে চাকরি পাওয়ার এত বড় শাস্তি? স্যার ছেড়ে দিন, স্যার স্যার ছেড়ে দিন, স্যার আমাকে ছেড়ে দিন, স্যার প্লিজ, সব ঠিক হয়ে যাবে, আপনি করবেন না স্যার, প্লিজ স্যার। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যে তোমার গায়ে হাত তুলেছে সে অন্যায় করেছে, এইভাবে কেউ হাত পুড়িয়ে দেয় সে মানুষ? আমার কথা শুনুন স্যার, বাড়িতে যাবেন না, আপনাকে অপমান করবে, আমার সেটা ভালো লাগবে না স্যার। স্যার প্লিজ স্যার, আমার ছেড়ে দিন, আমি যাব না, আমি বাড়ি যাব না, আমাকে ছেড়ে দিন। তোমাকে যেতেই হবে, আমার হবু স্ত্রীর গায়ে হাত তোলা আমি মেনে নেব না। আমার স্ত্রীর গায়ে যে হাত তুলেছে তার হাত আমি ভেঙে দিয়ে আসবো। চলো। জমজমাটে জীবন যাপন, ঝুট ঝামেলার ঝড়, ভালোবাসার জাহাজ ডোবে জানে না বন্দর, হাওয়ায় হাওয়ায় উড়ছে শুধু ভব ঘুরে খাম, চিঠির ভাজে বাড়িতে কেউ আছেন? স্যার একটু আসতে, স্যার বাড়িতে কেউ আছেন? আসতে। হাত ছাড়ো। হাত ছাড়বো বলে তো হাত ধরিনি। আমার মেয়ের হাত ছাড়ো তুমি।
এখন মেয়ের উপর আপনি অধিকার দেখাচ্ছেন, আর যখন মেয়ের হাতটা এইভাবে পুড়িয়ে দিয়েছিলেন তখন আপনার হাত কাঁপেনি? আমার মেয়ে, আমার মেয়ে আমি দরকার পড়লে জ্যান্ত পুড়িয়ে দেব, কিন্তু এসব বেয়াদবি সহ্য করবো না, বুঝেছো তুমি? কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের? আমি থাকতে পারবেন না সেটা। কি হচ্ছে এটা কি? হ্যাঁ সীমা, তোমার হাতটা দেখাও, হাতটা দেখাও। আমি শুধু ভাবছি জন্মের পরেই কেন এমের মুখে নুন দিয়ে আমি মেরে দিলাম না। তাহলে তো অন্তত লেখাপড়া শিখে ঘরে সওয়াল করার জন্য ছেলে নিয়ে আসতো না। আচ্ছা, আমি স্বীকার করছি যে এই কাজটা ঠিক হয়নি, কিন্তু আপনি কোন সাহসে এইভাবে আমার বাড়িতে ঢুকে এসেছেন? আমি সীমাকে বিয়ে করব। ও, তা আপনি কি করেন? আমি কলেজে পড়াই। নাম? অমিত দত্ত। ও, দেখুন, আপনি শিক্ষক, আপনাকে সম্মান দিয়ে একটা কথা জানাচ্ছি, আমাদের বাড়ির কোনো মেয়ের সঙ্গে ওই দত্ত বাড়ির কোনো বিবাহ সম্পর্ক হয় না। আপনি আসতে পারেন। আমি আমি সীমাকে ভালো রাখবো, কথা দিচ্ছি। যে ছেলে কুণ্ডার মতো ঘরে ঢুকে আসে, সে ব্রাহ্মণের ছেলে হলেও তার সাথে আমি মেয়ের বিয়ে দেব না। তুমি চলো আমার সঙ্গে ঘরে, আজকে থেকে বন্ধ থাকবে ঘরে, আর এক সপ্তাহের মধ্যে পাত্র দেখে তোমাকে আমি আমার ঘর থেকে নামাবো। এক সপ্তাহের মধ্যে আমি সীমাকে বিয়ে করব? বাহ, তাই? আমি বেঁচে থাকতে এ জীবনে সেটা সম্ভব হবে না। তাহলে আপনি বেঁচে থাকবেন না। উড়ি বাস, এ তো পুরো সিনেমা। দেখি দেখি তোমার হাতটা দেখি। এখনো দাগ আছে তোমার হাতে? তোমার মা এটা কি করে করলো? বাবা ছিল না, ভেবেছিল তুমি খারাপ হয়ে যাচ্ছে। তারপর? তারপর আমার বিয়ে তোজো শুরু হলো। অমিত স্যারের তো বাবা মা কেউ ছিলেন না, তাই ছাত্ররা বিয়ের বাজার করতে শুরু করল। আর আমরা ঠিক করলাম বিয়ের দুদিন আগে আমরা পালিয়ে যাব। যেখানে যাচ্ছ যাও, শুধু একটা কথা মনে রেখো, আমি মরবার পরে এ বাড়িতে ফেরার চেষ্টা করো না। মা, আমার ভাইরা আছে, আমার মুখাগ্নি তারাই করবে। তুমি এই বাড়ির বাইরে পা রাখবে, আর আমি গলায় দড়ি দেব। মা, ব্যাস, তুমি আর গেলে না? না, তারপর এই চিঠি। অনেক চেষ্টা করেছিল বাড়ির সবাই, মার ধর কি করেনি,
কিন্তু বিয়ে আমার কেউ দিতে পারেনি আর শেষমেশ সবাই হাল ছেড়ে দিল। কিন্তু স্যার সেদিন কি করেছিলেন, কোথায় ছিলেন, কেন আসেননি জানি না। এরপর আর কখনো দেখা হয়নি। কি যে কি শুরু করলি বলতো তোরা, সে কবে কার গল্প শুনে এখন কেঁদে ভাসাচ্ছিস? হ্যাঁ যা, আমি বলে দিয়েছি গিয়ে খেয়ে নে। আর শোন, বাড়িতে একটা ফোন করে জানিয়ে দে যে তোরা আজকে এখানে থাকবি। জানিয়ে দেব। আমি একটু রেস্ট নিয়ে নি। আর এই মানি ব্যাগটা যাওয়ার সময় নিয়ে যাস। মানুষটা তো তার মানে ঠিকই আছে, দেখা হলে যার জিনিস তাকে দিয়ে দিস। হুম, দিয়ে দেবো। কিন্তু কিন্তু আন্টি, আমরা কিন্তু তোমার সাথে দেখা করতে আসবো। ওই রিসেপশনের লোকটা যতই বারণ করুক না কেন। আসবি তো, আমি বলে দেব তোদের আন্টির কাছে, তোরা যখন ইচ্ছে তখন আসবি। আর যাওয়ার সময় এইখান থেকে একটা শাড়ি নিয়ে যাস, আমার কাছে তো এছাড়া আর কিছুই নেই। বেনারসি পরে আর কতক্ষণ থাকবি, চেঞ্জ করে নিস। আর এখন যেমন দুজনে একসঙ্গে আছিস, এইভাবেই সব সময় একসঙ্গে থাকিস। সময় বড় বাজে জিনিস, কাউকে ছাড়ে না। ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয়। কারণ মা এরকম করতে পারে? সত্যি কি আশ্চর্য। যাকে, আমার ফোন তো সুইচড অফ, তুই বাড়িতে একটা ফোন কর, সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছে। তুই আমাকে ফোন আনার সুযোগ দিয়েছিলিস। থাক তাহলে, কাল তো বাড়ি ফিরেই যাব। কে জানে এখন অমিত কোথায়। কিরকম একটা চার্মিং মানুষ, তাই না? গল্পটা শুনেই খুব ভালো লাগছে। সে নিশ্চয়ই সেদিনকে অপেক্ষায় থেকে থেকে তারপরে চিঠিটা পায়। আর দেখ, লোকটা আজও তার মানে ব্যাগে চিঠিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি অমিতকে একবার দেখতে চাই। আরে তোমরা এখানে, আর আমি তোমাদের সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি। তোমাদের সব খাওয়া থাকার ব্যবস্থা আমি করে দিয়েছি। এই ব্যাগটা তোমার? না, কেন? না, আমার অমিত দাদাবাবুর ব্যাগটা ঠিক এরকম। কার? অমিত দাদাবাবু। এক সেকেন্ড, কার ব্যাগ বললে? সে এখানে আসে? হ্যাঁ আসে তো, দিদিমণির দূর সম্পর্কের আত্মীয়। দিদিমণি পছন্দ করেন না বলে তাই আমাকে বলতে বারণ করে দিয়েছে। আমার সঙ্গে দয়া করে কেমন আছে জিজ্ঞেস করে চলে যান। এটা হয় নাকি, কেমন আছে জেনে চলে যায় আর তুমি তোমার দিদিমণিকে কিছু বলো না? আমি এক্ষুনি সীমান্তিকে গিয়ে সব বলছি। না 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 না, কিছু বলো না, বলো না। উনি আমাকে কিছু টাকা পয়সা দেয় তো, দিদিমণি আর ওনার মায়ের দেখাশোনা করার জন্য। কি বলছোটা কি? দিদিমণির মা কোথায়? সে তো কবে মারা গেছেন? দাদাবাবু কখনো জানতে চাইনি, আমিও তাই। বলনি তাই তো? দাও, তুমি এক্ষুনি ঠিকানা বের করে দাও, আমরা ওনার ব্যাগটা ফেরত দিতে যাব। তুমি বলবে নাকি দিদিমণিকে ডাকবো? না 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 না, বলো না, আমি এক্ষুনি এনে দিচ্ছি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। অমিত দত্ত এখনো সীমান্তির খোঁজ রাখে, এতটা ভালোবাসা? না, ওরকম কিছু না, নিশ্চয়ই বিয়ে করে নিয়েছে। আর বউকে মিথ্যে কথা বলে এখানে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসে, না হলে এত লুকোচুরির কি আছে?
এটা তুই ঠিক বলেছিস। কিন্তু তাও আমি চাই অন্তত অমিত আর সীমার একবার দেখা হোক। শোন, আমরা কালকে ভোরে বেরোব। ঠিক আছে, সেটাই ভালো হবে। বিশ্ব, আই থিঙ্ক এই দুই বউকে প্রথমে জেলে পড়া উচিত। আমি বুঝতে পারলাম না যে তোমরা কোন আক্ষেলে ওই ছেলে মেয়ে দুটোকে ভাগাবার প্ল্যান দিলে। বাজে বকো না তো, বাবিনও তো কাজ ছিল। আর আমি এও জানতাম পিহু বাবিনকে ছাড়া ভালো থাকতে পারে না। ভালো থাকতে পারে না? আচ্ছা তুমি বলো যে এখন যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে কি হবে? এখন দেখো থানা থেকে কোনো ফোনই এলো না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতেই পারছি না বিশ্ব যে ছেলে মেয়ে দুটো গেল কোথায়। কোনো অঘটন ঘটবে না দাদা, আমার রাধা মাধব ওদের সঙ্গে আছেন, আমার বিশ্বাস তিনি ওদের রক্ষা করবেন। তোমার রাধা মাধব কি ওদের গাড়ি চালাচ্ছে? না, আমাকে নিজেই একবার থানায় যেতে হবে। তোমাদের দুজনের জন্য আজকে বোধহয় ওরা ঘোর বিপদের মধ্যে। হে রাধা মাধব, এরকম অলক্ষণে কথা বলো না। আমার মেয়ের কোন খবর পেলেন? ঘুমোচ্ছে। আমার মেয়ের কোন খবর পেলেন? কাল সকালের মধ্যে ওই ছেলে মেয়ে দুটোকে যদি না ধরতে পারেন আপনার চাকরির কি হালত করি সেটা একবার দেখবেন। ওকে স্যার। ইরেসপন্সিবল। কি বলে গেল? এসে গেছি, কিন্তু ঠিক কোন গলিটা সেটা চিনতে পারছি না। এই ওটা পুলিশ স্টেশন না? আমরা তো পুলিশ স্টেশনে গিয়ে জিজ্ঞেস করতে পারি। হ্যাঁ সেই ভালো, এত সকালে পুলিশ ছাড়া অন্য কাউকে জাগালে খুব কেলাবে। চল ওখানেই যাই। সুন্দরবন এখানে কোনো টাওয়ার পাওয়া যায় না। আমার মোবাইলের গেমগুলো কি করে আপডেট করব কে জানে। স্যার বলছিলাম কি এখনো সময় আছে, চলুন বেরিয়ে পড়ি। তুমি কি গাধা? হ্যাঁ এই সাত সকালে ছেলে মেয়ে দুটো কি খেলা খেতে বেরোবে? স্যার এসে গেছে। থাক, তুমি তো আর সুন্দরবনে যাবে না। জানো সুন্দরবনে তো এত বড় বড় মশা, কামড়ালে যে কে হবে না। স্যার এত মি করে ডাকছো কেন? আমাকে বি পজিটিভ থাকতে হবে, বি পজিটিভ।
জানো ওখানে বড় বড় মাছও পাওয়া যায়, বড় বড় কাঁকড়া। 71/B দিগ্বিজয় রোডটা কোথায় একটু বলবেন প্লিজ। এদিক দিয়ে সোজা গেলে পর বাঁদিকের গলি, ঠিক আছে? থ্যাংক ইউ। এক মিনিট, কাছে কাছে কাছে। আপনাদের দেখে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে, আপনারা কে? ও আপনার ছেলেকে পড়াতো। থ্যাংক ইউ। দেখেছো আমার ছেলেকে পড়াতো? আমার ছেলে হলো কবে? স্যার, এরাই তো সেই ফটোর ছেলে মেয়ে দুটো। আপনাকে আর সুন্দরবন যেতে হতো না স্যার। তোমার জুতোই মারতে ইচ্ছা করছে তখন থেকে। স্যার স্যার, কেন ফটোর ছেলে মেয়ে দুটো, ফটোর ছেলে মেয়ে দুটো বলতে পারলে না? আর কিছু পেলি না? শেষে বলি আমি ওনার ছেলেকে পড়াতাম। এছাড়া বলে তো তুই ওদের বাড়িতে কাজের মাসি ছিলি, সেটা ভালো হতো। জানোয়ার, তুলে রাখ, পরে মারিস, আমরা এসে গেছি। যদি অমিত স্যার বিবাহিত হয় তাহলে আর কি, মানি ব্যাগটা দিয়ে চলে যাব। কাকে চাই? অমিত স্যার আছেন? হ্যাঁ, ওপরে আছেন, যান। আমি কিন্তু এখন আর পড়াই না। না না, আমরা পড়তে আসিনি। দাদা, আমি তাহলে আসি? আপনার খাবার তৈরি করা রইল, আপনি ঠিক সময় মতো খেয়ে নেবেন কিন্তু, ঠিক আছে? এই মানি ব্যাগটা কি আপনার? এটা তোমরা কোথায় পেলে? এটা কি আপনার দরকার? হ্যাঁ, ওই ওয়ালেটের মধ্যে তো আমার সব আছে। তাহলে আপনাকে আমাদের সাথে যেতে হবে। এই ছেলে মেয়ে দুটোকে আপনি চেনেন? আপনার বাড়িতে এসেছে? কেন, কি করেছে এরা? সেটা জানা আপনার জরুরি নয়। না, আসেনি। আমরা আপনার বাড়িটা সার্চ করব। দাঁড়ান, সার্চ ওয়ারেন্ট। সার্চ ওয়ারেন্ট? সরি, সার্চ ওয়ারেন্ট আনতে ভুলে গেছি। যান আগে সেটা নিয়ে আসুন। চলো থানায়। স্যার, ভুল হয়ে গেছে।
তোমরা কে বলো তো? আমি বাবিন ও বিহু। তোমাদেরকে পুলিশ খুঁজছে? পুলিশ ও খুঁজুক, আপনি বলুন আপনার কি মানি ব্যাগটা চাই? হ্যাঁ অবশ্যই। বেশ, তাহলে আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমরা যা যা প্রশ্ন করব উত্তর দিতে হবে, কিন্তু আপনার আমাদের কোনো প্রশ্ন করা চলবে না। সিট বেল্টটা ভালো করে আটকেছেন তো? হ্যাঁ, আর পালাতে পারবো না। এবার প্রশ্ন শুরু করছি। পাচুদাকে চেনেন? চন্দননগরের পাচুদা। হ্যাঁ চিনি। আচ্ছা, আপনি লুকিয়ে লুকিয়ে চন্দননগর কেন যান? তোমরা কারা, সবকিছু কি করে জানো আমি বুঝতে পারছি না। তাও বলছি যে আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, যেই চিঠিটা লিখেছে আমি কখনো তার সামনে গিয়ে দাঁড়াবো না। কিছু মনে করবেন না, কিন্তু এই ঠিকানাটা খোঁজার জন্য আমি অন্তত 100 বার চিঠিটা পড়েছি। কোথাও তো লেখা নেই যে দেখা করা যাবে না। গল্প তো চিঠিতে থেমে নেই কমরেড, গল্পের শুরু তো তারপর। তার মানে? মানে আমি বিয়ের জন্য সব জোগাড় করে অপেক্ষা করছি, কিন্তু সে এলো না। তার জায়গায় এলো এই চিঠি। মাস্টারমশাই, আপনার একটা চিঠি আছে। আমি আর যাইনি সীমার কাছে। পরে জানতে পেরেছিলাম যে ও একটা চাকরি পেয়েছে, মাকে নিয়ে আলাদা বাড়িতে আছে। তারপরে চন্দননগর, কিন্তু সেখানেও আমি ওর সামনে আসিনি, ভয়। আমি ওর মৃত্যুর কারণ হতে চাইনি। এইভাবেও ভালোবাসা যায়? না, আর দেরি করা চলবে না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। চল আসুন। এই ব্রেকআপ লেটারটাকে আপনি এতদিন নিজের কাছে আগলে রেখেছেন? সীমার লেখা একমাত্র চিঠি এটা, তাই এটা আমার জন্য লাভ লেটার। না 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 না, আমি দেখো, আমি তোমাদের সব কথা শুনেছি এতক্ষণ ধরে, কিন্তু আমি আশ্রমের ভেতর যেতে পারবো না। ও
তার মানে চিঠিটা আপনার দরকার নেই, তাই তো? আচ্ছা, আপনি নতুন করে আর কি হারাবেন বলুন তো এই বয়সে? আপনার কথা দেওয়ার পরেও এতগুলো বছর কেটে গেছে। সেই সময় আপনি যেমন সবার সাথে মারপিট করে নিজের ভালোবাসার জন্য ছুটেছিলেন, আজও মনে করে নিন ঠিক সেরকম একটা দিন। চলুন না একবার, আর কখনো কখনো আগে পরে কিছু না ভেবেও কাজ করতে হয়। নিজের ভুলটা মানবে না, এক জেদ। এই বাচ্চাগুলোর সামনে আবার আপনি আমাকে ভুগছেন তো? বলে ডাকলে আমি তোমাকে বকবো না তো কি করব? আমি অমিত, শুধু অমিত। কেন আমি আসি না? কেন? কতবার ভেবেছি তুই চলে আসবি, চলে আসবে, কেন আসতে না? কিরে, কি হলো? কাল যদি আমি বিয়ে করে ফেলতাম তাহলে তোকে আমি সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম। ধরবো কামে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কিছু আপাতত সীমান্তে অমিত স্যারকে দেখ। আমার এর আগের প্রেমগুলো সব তোকে দেখানোর জন্য ছিল, যাতে তোর হিংসা হয়। আসলটা হচ্ছে আমি সারা জীবন শুধুমাত্র তোকেই ভালোবেসেছি। আপাতত বিয়েটা করে ফেলি।
তারপর তোর আগের প্রেমিকাদের পোস্টমর্টম করবো। দুজন বাঁচে কাছাকাছি, দুজন বাঁচে দূরে, চিরকুটেতে।